আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রেজাল করিম আবরারের জবাব সিরিজ আজকে নয় এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মাওলানা রেজাল করিম আবরারের ওস্তাদ তার বইয়ে জৈফ এবং জাল হাদিস সমূহ। যেহেতু মুজাফফর বিন হোসেনের বইয়ের মধ্যে কিছু তাদের দৃষ্টিতে তাদের তাহকিকে হাদিস জৈফ জাল থাকার কারণে রেজাল করিম আবরারদের তরফ থেকে বারবার একটা অভিযোগ আসছে যে মুজাফফর বিন হোসেন হাফেজাহুল্লাহ তিনি নাকি একজন দাজ্জাল, একজন কাজ্জাব, একজন মিথ্যুক। তাই আমরা তাদের স্ট্যান্ডার্ডে মেপেই রেজাল করিম আবরারের ওস্তাদ মাওলানা আব্দুল মতিন সাহেব যে বইটা সংকলন করেছে, আসলে মুজাফফর বিন হোসেনের বই জব দেওয়ার চেষ্টা করেছে বইটার মধ্যে। তবে একজন নয়, পাঁচজন আলেম মিলে মুজাফফর বিন হোসেন হাফেজাল্লাহর জাল হাদিসের বইটার জব দেওয়ার চেষ্টা করেছে, তারপরে সম্পূর্ণ বই জব দিতে পারেনি, যত সামান্য কিছু জব দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছে। তাই তারা যে স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে তার আলোচনা করছে, আমরা সেইভাবেই তাদের এই বইয়ে মিথ্যা এবং জাল হাদিস যে তারাও রচনা করেছে এবং অনুবাদে ভুল, কারচুপি, এক হাদিসের ইবারত আরেক হাদিসে লাগিয়ে দেওয়া, সবগুলো ধারাবাহিক পর্যায়ে আমরা দেখব। কেননা রেজাল করিম আবরার যে স্ট্যান্ডার্ডে মুজাফফরকে মাপছে, আমরাও একইভাবে রেজাল করিম আবরার না তার উস্তাদকে আমরা মেপে দেখি। আমাদের কথা একটাই, যে কলম ধরবে সে অবশ্যই ভুল করবে, যে কথা বলবে তার দ্বারা ভুল হওয়া সম্ভব অবশ্যই। তাই আমরা তাদের আলোকেই আজকে আমরা আলোচনা করব যে তাদের উস্তাদের বই। এক আশ্চর্য বিষয় এটা যে এই বইটা শুরু হয়েছে জাল হাদিস দিয়ে, আমাদের তাহকিকে জৈফ হাদিস দিয়ে এ হাদিসটা শুরুই করেছে। মানে হাদিসটার প্রথমে মুকাদ্দমা আলোচনা করার পরে এ হাদিসের প্রথম যে হাদিস সে হাদিসটাই জৈফ। আমরা এই জন্য বলি যে আমাদের আহলে হাদিসকে তারা যে স্ট্যান্ডার্ডে মাপতে চায়, তাদেরকে যদি আমরা মাপতে চাই হানাফি মাজাবের দেবন্দি বেরলবীদের বই যদি আমরা তাহকিক করতে লাগি, তাদের যে প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় জৈব জাল মৌজু হাদিস আছে, এর তো দৃষ্টান্ত মানে দেশ শেষ করা সম্ভব নয়, গোটা বইগুলোই বাদ চলে যাবে। তাদের বক্তার যদি ভুল ধরতে যাই, এই হাফিজুর রহমান কুয়াকাটা আছে থেকে শুরু করে আরও যারা বক্তা আছে তাদের বক্তৃতার যদি ভুল ধরতে যাই, গোটা বক্তৃতা বাদ পড়ে যাবে। তা একটা বাংলাতে প্রবাদ বাক্য আছে যে সুস হয়ে মানে ঝাঁঝর হয়ে তুমি সুচের ফুটো খুঁজতে যাও। তো তাদের বই থেকে আমরা আজকে আলোচনা শুরু করবো, ধারাবাহিক পর্যায়ে ইনশাল্লাহ, খুব লম্বা আলোচনা করবো না। আমাদের আজকের আলোচ্য বিষয় দলিল সহ নামাজের মাসাইল। রেজাল করিম আবরারের একজন না পাঁচজন উস্তাদ মিলে বইটা রচনা করেছে, লিখেছে মাওলানা আব্দুল মতিন, আব্দুল মালিক, তামিদুল মাওলা এবং আরেকজন আছে আবাকার জাকারিয়া বলে, এই চারজন আরও কয়েকজন মিলে বইটাকে রচনা করা হয়েছে সংশোধিত বর্ধিত সংস্করণ। আসেন এই বইটার প্রথম হাদিস খুলবেন, একদম ফার্স্ট 59 নম্বর পৃষ্ঠাতে, মুকাদ্দমার পরে 59 নম্বর পৃষ্ঠাতে আজান আর একামত প্রসঙ্গে আলোচনা করতে গিয়েছে। একামতের বাক্যগুলো হানাফি ভাইরা দুইবার করে দেয়, আমাদের মাসালা দুইবার দেওয়া জায়েজ, একবার দেওয়া জায়েজ। এবং শেখ মুজাফফর বিন হোসেন হাফেজাহুল্লাহ তার জাল হাদিসের কবলে বইটাতে লিখেছে যে দুইভাবে জায়েজ, তবে আমরা একটার পর একটাকে প্রাধান্য দিই। আমরা বলি একবার বলাই এটা বেশি সুন্নাসম্মত, তবে দুইবারের হাদিসকেও শেখ মুজাফফর বিন হোসেন হাফেজাহুল্লাহ তিনি জয়ী মানে তিনি সহি বলেছেন এবং একবারে হাদিসকেও সহি বলেছেন এবং দুটো আমলযোগ্য তিনি বলেছেন। তারপরেও এই হাদিসটা শুরু হয়েছে একামত একবার হবে না দুইবার দিয়ে। তো এই মর্মে হানাফি মাজহাবে যেহেতু দুইবার করে একামত দেয়, তার জন্য প্রথম একটা দলিল নিয়ে এসছে, দলিলটা আপনারা পড়ে নেবেন। পড়ার এখানে তারপরে আমি শেষ অংশটা পড়ছি, তারপরে দেখাচ্ছি আপনাকে। এখানে বলা হচ্ছে কি, হ্যাঁ এখানে বলছে দেখেন, এক পাশে দাঁড়িয়ে জোড়া জোড়া শব্দে আজান দিলেন এবং একামতও দিলেন জোড়া জোড়া শব্দে, আর কিছুক্ষণ মাঝখানে বসে রইলেন। তিনি বললেন, পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু তা শুনলেও এবং তিনিও জোরে জোরে শব্দ আজান দিলেন এবং জোড়া জোড়া শব্দে একামত দিলেন। এই মর্মে একটা আর 59 এবং 60 নম্বর পৃষ্ঠাতে মাওলানা আব্দুল মতিন সাহেব তিনি একটি হাদিস রচনা করেছেন, 60 পৃষ্ঠায় গিয়ে তাখরিজ দিয়েছে যে হাদিসটা কোন গ্রন্থে আছে। তিনি লিখেছেন এখানে মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 2131, তহাবি প্রথম খণ্ডের 420 পৃষ্ঠা, শেখ হুজাইমা 380, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার প্রথম খণ্ডের 420 পৃষ্ঠায় এই হাদিসটা তিনি নিয়ে এসেছেন। মানে তার বইয়ের প্রথম হাদিস আপনারা খুলবেন, তো এই হাদিসটা তিনি নিয়ে এসেছেন, নিয়ে এসে তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন এই হাদিসটা সর্বোচ্চ মানের সহি। লেখকের মত হচ্ছে এটা যে এই হাদিসটা নাকি সর্বোচ্চ মানের সহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা আশ্চর্য হবেন যে হাদিসটাকে তাদের বইয়ের প্রথমেই নিয়ে এসেছে এবং দাবি করছে লেখক যে সর্বোচ্চ মানের সহি হাদিস এটাই, হানাফি মাজহাবের দুইবার একামত দেওয়ার পক্ষে এই হাদিসটাই স্বয়ং
এই মুফতি সাহেব যে পাঁচজন বইটা লিখেছে তাদের ওসুল অনুযায়ী জৈব, আমি মুহাদ্দিসদের ওসুল দিচ্ছি না, আমি এই বইটা থেকে জৈব প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। কেন? কারণ এই হাদিসের একজন রাবি আছে, তার নাম হচ্ছে আমাস, সুলাইমান বিন আমাস একজন রাবি আছে। এই একবার দুইবার ইকামত দেওয়ার যে বর্ণনায় যে মুসান্নাফ থেকে নিয়ে এসেছে লেখক প্রথম হাদিস, এই হাদিসের মূল মারকাজি যে রাবি, মাজদার যে রাবি, সে রাবির নাম হচ্ছে সুলাইমান বিন আমাস। এই সুলাইমান বিন আমাস প্রসঙ্গে সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে তিনি মাশহুর বি তাদলিস, তার উপরে তাদলিসের অভিযোগ আছে। এবং যারাই মুদাল্লিসের ওপরে, যারা রিজাল্ট শাস্ত্র ব্যবহার করেছে এই সুলাইমান বিন আমাসের ওপরে, তারা প্রত্যেকে বলছে যে সুলাইমান বিন আমাস তিনি সেকারাবি, কিন্তু তিনি মুদাল্লিস ছিলেন, তিনি তাদলিস করতেন, মাশহুর বি তাদলিস, কাসিরুত, তারপরে অনেক রকমের ইবারত মজুদ আছে। মানে এক কথায় সুলাইমান বিন আমাস ইনি একদম নিঃসন্দেহে, কোনো সন্দেহ ছাড়াই তিনি একজন মুদাল্লিস রাবি। আমি বিশেষ করে বলবো যারা তাহাকে জানেন এবং আমার ভিডিও যারা শুনছেন, আমাদের বিরোধী পক্ষ আছে, আপনি একবার দেখে দেখেন আমাস প্রসঙ্গে সমস্ত মহাদ্দিসরা একদম তার জীবনী আলোচনা করতে গিয়ে তাকে তাদলিসের অভিযোগে অভিযুক্ত করেছে। এখন আসেন, আর এই হাদিস যে আমাস তিনি আনা দিয়ে বর্ণনা করেছে এই সনদে, এই যে এখানে দিয়েছে তিনটে ইবারত দিয়েছে, একটা মুসান্নাফ থেকে, একটা তহাবি থেকে, একটা খুজাইমা থেকে, একটা বাইহাকি থেকে, চারটে সনদেই আমাস মজুদ আছে এবং প্রত্যেকটা সনদে আনা দিয়ে বর্ণনা করেছে। আর মুহাদ্দিসদের একটা গ্রহণযোগ্য উসুল, যে কোনো মুদাল্লিস রাবি যদি আনা দিয়ে হাদিস বর্ণনা করে, তার সামা তসরি যদি পাওয়া না যায়, সে হাদিসটা ঐক্যমতে জৈব, একদম নির্দ্বিধায় জৈব। আমি সেটা অন্য কোনো মুহাদ্দিসের বই থেকে দেখাচ্ছি না, আমি এই লেখকের বই থেকে দেখাচ্ছি। এই দলিল সহ নামাজের মাসালেই এই উসুলটা দিয়েছে, কিন্তু তাদের হাদিস বইয়ের প্রথম হাদিসটাই আজকে এই অবস্থা। আসেন আমি আপনাকে শুধুমাত্র দেখিয়ে দিই যে মুদাল্লিস রাবি প্রসঙ্গে আমাদের দলিল সহ নামাজের মাসালে আমাদেরকে কি উসুল দিয়েছে, সে উসুল থেকে হাদিসটা যে প্রমাণিত, মানে নিজের কথা নিজের বিরুদ্ধে চলে যাচ্ছে। আসেন আমি দেখিয়ে দিই একবার। এতে দলিল সহ নামাজের মাসাইল, মাওলানা আব্দুল মতিন সাহেব, আমরা চলে আসলাম 87 নম্বর পৃষ্ঠা, আপনারা দেখে নিতে পারেন। 87 নম্বর পৃষ্ঠায় আহলে হাদিসদের একটা দলিল খণ্ডন করতে গিয়ে লেখক লিখছে, আর স্বীকৃত কথা যে মুদাল্লিস রাবি আন হতে বা থেকে শব্দ যোগে বর্ণনা করেন, তবে সেটি অবিচ্ছিন্ন সূত্র বলে বিবেচিত হয় না, মানে বিচ্ছিন্ন সূত্র সেটা। এই হিসাবে সুলাইমান ও তাউসের মাঝে আরেকটি বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে, যার কারণে হাদিসটি হাসান হওয়ার দুষ্কর হয়ে পড়েছে। মানে এইখানে লেখক যেটা বোঝাতে চাইছে যে সুলাইমান বিন মুসা ইনি একজন মুদাল্লিস রাবি, উনি এভাবে বোঝাতে চাইছেন। আর তারপরে তিনি বোঝাতে চাইছেন যেহেতু তিনি একজন মুদাল্লিস রাবি, আর এই হাদিসটা আনানা দিয়ে বর্ণনা আছে, অবশ্যই এই জন্যই এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। এবং লেখক নিজে বলছে, এখানে দুটো জিনিস মনে রাখেন, ইকামত যে দুইবার দিতে হবে, মাওলানা আব্দুল মতিন প্রথম যে হাদিসটা নিয়ে এসেছে, এখানে একজন রাবি আছে, তার নাম হচ্ছে আমাস, তিনি মুদাল্লিস রাবি আনানা দিয়ে বর্ণনা করেছে। আর 87 নম্বর পৃষ্ঠাতে লেখক আহলে হাদিসকে খণ্ডন করতে গিয়ে তিনি একটা উসুল নিয়ে এসেছেন যে কোনো মুদাল্লিস রাবি যদি আনানা দিয়ে বর্ণনা করে, সেই হাদিসটা ইনকেতা, সেই হাদিসটা হাসান হতে পারে না, অর্থাৎ এটা জৈব, এবং জৈবই প্রমাণ করেছে। তার মানে বোঝা গেল লেখকের কথা দ্বারা লেখকের প্রথম দলিল জৈব, মানে আহলে হাদিসদের বিরুদ্ধে যেই দলিল প্রমাণ দিতে চেয়েছিলেন লেখক, সেটা তাদের বিরুদ্ধে চলে গেছে। এখন যেহেতু আলসের দলিলকে জৈব বলতে হবে, এই জন্য তিনি এই উসুলটা দিয়েছে, কিন্তু তার কাঁধে যে উসুলটা পড়েছে লেখক বুঝতে পারেনি। এখানকার খোলাসা কথা হচ্ছে এটা মাওলানা আব্দুল মতিনের উসুল অনুযায়ী তার বইয়ের প্রথম হাদিসটাই জৈব, প্রথম হাদিসটাই জৈব। আসেন দুই নম্বর, জাস্টিস সাকি উসমানী হাফেজাহুল্লাহ তার দারসে তিরমিজি আল কাউসার থেকে ছাপানো বাংলাদেশের অনুবাদ, ওখান থেকে বের হয়েছে দ্বিতীয় খণ্ডের 89 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতে ইমাম হোসেনে পড়তে হবে কি হবে না এই মাসালার আলোচনা করতে গিয়ে উবাদা বিন সামিতের যে হাদিসটা এসেছে যে ইমাম হোসেন সূরাতুল ফাতে পড়তে হবে, এই হাদিসকে জৈব প্রমাণ করার জন্য এখানেও একখানা উসুল দেওয়া হয়েছে। সেটা জাস্টিস তাকুস মানি 5 নম্বর ক্রমিকে গিয়ে বলছে, 5 নম্বর ক্রমিকে আপনার যাদের আছে দেখে নেবেন, তিনি বলছেন মাকুলের ছাত্র হচ্ছে ইবনে ইসহাক, সম্পর্কে পূর্বে যা বলা হয়েছে যে তার হাদিস আনা সন্দেহযুক্ত, আবু দাউদ অন্যান্য বর্ণনায় নাফে বিন মাহমুদ রয়েছেন, তিনি অজ্ঞাত পরিচয়ের, প্রবল ধারণা এই যে তিরমিজি বর্ণনা মাখুল তার থেকে তাদলিস করেছে। মানে এই ইবনে ইসহাক নামক একজন রাবি
তার উপরে আপত্তি করছে যে এই ইবনে ইসহাক তিনি কি করেছেন তাদলিস করেছেন তার জন্য এই হাদিসটা যাইফ এটা জাসিস তাকুস মানে বলছে মানে হানাফিদেরও উসুল কোন মুদাল্লিস রাবি যদি আন আনা বর্ণনা করে সেই হাদিসটা ওকমতে যাইফ এটা দারসে তিরমিজি থেকে আপনাকে দেখালাম দ্বিতীয় খণ্ডের 89 নম্বর পৃষ্ঠাল কাউসার থেকে ছাপানো তার মানে বলছে জাসিস তাকুস মানের কথা অনুযায়ীও দলিল সহ নামাজের মাসাল এই বইয়ের প্রথম হাদিস একদম নিতান্তই যাইফ এটা কোনোভাবে দেবন্দীদের উসুল দিয়ে এই হাদিসকে সহি প্রমাণ করা সম্ভব নয় আসেন তিন নম্বর পয়েন্ট এই বইটার নাম হচ্ছে হানাফি কেল্লার পোস্টমঠে আমাদের পশ্চিমবাংলা থেকে ছাপিয়েছে নাসরুদ্দিন চাঁদপুরি সাহেব তিনি লিখেছেন তার বই হানাফি কেল্লা প্রথম খণ্ড 140 পৃষ্ঠায় আহলাদিসের একটা দলিল খণ্ডন করতে গিয়েছে তারপর তিনি বলছেন যে তাদলিস মিথ্যার নামান্তর কোনো রাবি যদি তাদলিস করে তার সামাত না পাওয়া যায় তাহলে সে হাদিস সহি কোনোভাবেই নয় তার মানে নাসরুদ্দিন চাঁদপুরির কথা অনুযায়ীও দলিল সহ নামাজের মাসালের প্রথম যে হাদিস প্রথমটাই একদম নিতান্ত জৈব দিয়ে শুরু করেছে আরেকটা দেখেন সুন্নিদের লেখা বই এটা হচ্ছে